তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং বিমা দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জীবন বিমা নিয়ে আলোচনা করব। যথারীতি আলোচক হিসেবে আছি আমি তোমাদের স্যার মোহাম্মদ আলী মর্তুজা মণ্ডল, প্রভাষক ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ওকে, তো চলো আমরা স্লাইডে চলে যাই। ওয়ালাইকুম আসসালাম। স্লাইড তো দেখা যায় নাকি? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তো দেখো আজকে তোমাদের যেটা পড়ানো হবে সেটা হচ্ছে জীবন বিমা বা লাইফ ইন্স্যুরেন্স। আর এটা এই লেকচারটা হচ্ছে দ্বিতীয় লেকচার। আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আলী মর্তুজা, প্রভাষক ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আজকে তোমাদের যে বিষয়গুলো পড়ানো হবে বা যে বিষয়গুলো আলোচনা করা হবে বা যে বিষয়গুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে আজীবন বিমাপত্র, মেয়াদি বিমাপত্র, সাময়িক বিমাপত্র, যুগ্ম যৌথ বা যুগ্ম বিমাপত্র, তারপরে আছে মেয়াদি বিমাপত্র, গোষ্ঠী বিমাপত্র, আর জীবন বিমা চুক্তি সম্পাদনের প্রক্রিয়াগুলো। তো এই বিষয়গুলো আমরা একটু ডিটেল জানার চেষ্টা করব। তো চলো আমরা চলে যাই পরের স্লাইডে। প্রথমে দেখো আজীবন বিমাপত্রটা কি, এটা আচ্ছা যে বিমা চুক্তি পত্রের মাধ্যমে এককালীন বা নির্দিষ্ট সময় পর্যন্ত বা আজীবন প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বিমাকারী বিমা গ্রহীতার মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে বিমাকৃত অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদানের প্রতিশ্রুতি দেয় তাকে আজীবন বিমাপত্র বলে। এরূপ বিমাপত্রের মাধ্যমে বিমা গ্রহীতার উত্তরাধিকারী বা তার মনোনীত ব্যক্তি শুধুমাত্র সুবিধা ভোগ করতে পারে। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো? আজীবনটা হচ্ছে সারা জীবনের জন্য, অর্থাৎ যে বিমা গ্রহীতা সে যতদিন বেঁচে থাকবে ততদিনের জন্য, লাইফ সাইকেল ততদিনের জন্য সে এই বিমাটা গ্রহণ করে থাকে। সে একটা কিস্তির মাধ্যমে এই বিমাটা গ্রহণ করতে পারে, না হলেও অনেকগুলো কিস্তি বা আজীবন প্রিমিয়াম কিস্তি দিতে থাকবে, ওটার মাধ্যমেও সে বিমাটা গ্রহণ করতে পারে। এবং ওই বিমা যে গ্রহীতা যে ব্যক্তিটা থাকবে তার মৃত্যুতে, তার যদি মৃত্যু হয় তার মৃত্যুর পরে এখানে যে ব্যক্তিটাকে মনোনীত করে দিয়ে দেওয়া হবে সেই ব্যক্তিটা মূলত এই জিনিসটা, এই টাকাটা পাবে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ওকে না স্যার। আচ্ছা, আজীবন বিমাপত্র দেখো এটা এই ধরনের বৈশিষ্ট্যগুলো এটা হয়ে কি হয়ে থাকে সেটা দেখো। সীমিত প্রিমিয়ামের হার, এখানে আজীবন যেহেতু একটা সময়টা একটা লং টার্ম সময়ের জন্য, এখানে প্রিমিয়াম বা কিস্তির পরিমাণটা কি হয়ে থাকে, কম হয়ে থাকে, টাকার পরিমাণটা কম হয়ে থাকে। যদি তুমি অনেকগুলা টাকা, অনেকগুলা প্রিমিয়াম দাও, কিস্তি দাও, সেক্ষেত্রে টাকার পরিমাণটা কম হবে, কিন্তু এককালীন দিতে গেলে তুলনামূলকভাবে বেশি দিতে হবে। প্রিমিয়াম প্রদানের ভিন্নতা, অন্য অন্য বিমার ক্ষেত্রে যে প্রিমিয়ামের যে সিস্টেমটা যেভাবে আমরা দেই সেটার থেকে এটা একটু ভিন্ন। তারপরে যে ব্যক্তিটা এখানে বিমাটা করে থাকে সেই ব্যক্তিটা মূলত তার আপনজন যারা আছে, তার নিকটে যারা আছে, যে ব্যক্তিগুলো আছে যার ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদের জীবনের নিরাপত্তার জন্যই আসলে এই কাজটা করে থাকে। জীবন দেখো আপনজনের নিরাপত্তা, অর্থাৎ তার মৃত্যুতে তার অবস্থা, যেহেতু এটা আজীবন বিমা, এটা মৃত্যুর পরেই এটা পরিশোধিত হবে, তাহলে সে চাচ্ছে তার ফ্যামিলি মেম্বার, তার যা পোষ্যরা আছে, তার তার ওয়াইফ বা যাদেরকে সে নমিনেট করে যাবে, তাদের ফাইন্যান্সিয়ালি অবস্থাটা একটু স্ট্রং বা ভালো করার জন্য এটা করা হয়ে থাকে। সহজে বিমা দাবি পরিশোধ, এই বিমা দাবিটা সহজেই পরিশোধ করা হয়, ঠিক আছে। তারপরে দেখো অবসর বা বার্ধক্যের সুবিধা, অবসর বা বার্ধক্যের সুবিধার জন্য আমরা এটা করতে পারি। মানসিক সমস্যার সৃষ্টির কারণ, দেখো এই জায়গায় আবার মানসিক সৃষ্টি সমস্যার সৃষ্টির কথা বলা হচ্ছে, এটা পজিটিভ বলতে বলতে একটু নেগেটিভে চলে আসছে, তাই না? তো এখানে মানসিক সমস্যার সৃষ্টির কারণ হচ্ছে যে ব্যক্তি বিমাটা করে থাকে অনেক ক্ষেত্রে তার পরিবারের সদস্যরা চায় যে এই লোকটা মরে না কান, এই লোকটা যদি মারা যায় তাহলে আমরা এই বিমার টাকাটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে সেই সময় তার একটা মানসিক সমস্যার সৃষ্টি হয়, অনেক অনেক সময় তাকে টেক কেয়ার করে না, অনেকে তার মৃত্যু কামনা করে, অনেকে অনেকে অনেক কিছুই করে এটার জন্য,
ঠিক আছে, আর যারা ভালো ফ্যামিলি সেটা তো আলাদা ইস্যু, কিন্তু এগুলো হয়ে থাকে। স্যার স্যার এই যে এককালীন প্রিমিয়াম ও অব্যাহত প্রিমিয়ামটা স্যার বুঝি নাই, এটা না বুঝার কি আছে? বুঝি নাই স্যার। না বুঝার কি আছে বলো? এককালীন শব্দ বুঝো? স্যার এককালীন কি? মানে স্যার একবারই দিয়ে দিবে স্যার। তাহলে প্রিমিয়াম শব্দের অর্থ কি? প্রিমিয়াম শব্দের অর্থ জি কি? স্যার। প্রিমিয়াম স্যার স্যার একটা স্যার বিমার জন্য স্যার বছর প্রতি যে টাকাটা দেয় আর কি। তাহলে তো হয়ে গেল। আর অব্যাহতটা হচ্ছে এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা দেখো, মেয়াদী বিমাপত্র। যে বিমাপত্রের মাধ্যমে বিমাকারী এই মর্মে প্রতিশ্রুতি দেয় যে বিমাপত্রের উল্লেখিত নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে বিমা গ্রহীতা বিমা দাবি অর্থ একত্রে পরিশোধ করা হবে, অথবা উক্ত সময়ের পূর্বে বিমাকৃত ব্যক্তির মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে প্রতিশ্রুতি অর্থ প্রদান করা হবে, তাকে মেয়াদী বিমাপত্র বলে। এরূপ বিমাপত্রের বেলায় বিমা গ্রহীতার মেয়াদ পর্যন্ত নির্দিষ্ট হারে বিমা পরিশোধ করে। তবে এর মধ্যে বিমা গ্রহীতা মারা গেলে অথবা প্রিমিয়াম প্রদানের প্রয়োজন প্রয়োজন পড়ে না, মারা গেলে তার প্রিমিয়াম দিতে হবে না, এরূপ বিমা পত্রে যে সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা নিম্নে উল্লেখ করা হলো। অর্থাৎ মেয়াদী বিমাপত্রটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদের জন্য, একটা টাইম ডিউরেশনের জন্য এই বিমাটা করা হয়ে থাকে। এই বিমাটা ধরো 10 বছরের জন্য করা হলো, এই 10 বছরের পর্যন্ত যে বিমা গ্রহীতা সে এখানে কিস্তি বা প্রিমিয়ামটা দিতে থাকবে। যদি এই সময় ওই ব্যক্তিটা মারা যায় বা মৃত্যুর কোলে ঢড়িয়ে পড়ে, তাহলে যে কোনো মুহূর্তে ধর 7 বছর প্রিমিয়াম দেওয়ার পরে ওই লোকটা মারা গেল, যে বিমা গ্রহীতা সে যদি মারা যায় তাহলে তাকে প্রিমিয়াম বা কিস্তি দিতে হবে না। তাহলে তার পরবর্তীতে তার যে উত্তরাধিকারী আছে তাদেরকে এই টাকাটা দেওয়া হয়ে থাকে। আবার যদি ওই লোকটা যদি মারা না যায়, ধরো 10 বছর প্রিমিয়াম মেয়াদে বিমা করছে, তাহলে সে নিজের টাকাটা নিজেই উত্তোলন করতে পারবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে মেয়াদী বিমাপত্রে? কোশ্চেন আছে? না স্যার। না স্যার। ওকে, দেখো, এরূপ বিমাপত্রে যে সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা নিম্নে উল্লেখ করা হলো। অর্থ প্রাপ্তি নিশ্চয়তা, তুমি এখান থেকে অর্থটা পাবা, টাকাটা পাবা, সেটা নিশ্চয়তাটা দিবে। সঞ্চয়ের সুবিধা, এখান থেকে তুমি কি করলা, তুমি ঝুঁকির বিপক্ষে একটা একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থাও করলা। তোমার যদি ক্ষতি হয় তোমার ফ্যামিলি মেম্বার এখানে কি পাবে, ফাইন্যান্সিয়াল সাপোর্টও পাবে। ইভেন তুমি যদি জীবিতও থাকো তাহলে তোমার একটা সঞ্চয় হচ্ছে, পরবর্তীতে তুমি এটা কি করতে পারবা, কাজে লাগাইতে পারবা। তারপরে বিনিয়োগের সুবিধা, ওই টাকাটা সঞ্চয় যেহেতু পাচ্ছ হচ্ছে, তাহলে নির্দিষ্ট সময়ান্তে টাকাটা তোমার হাতে আসতেছে, তুমি বিনিয়োগ করতে পারতেছো। আর বিমা কোম্পানি কি করতেছে, এই যে টাকাটা যেটা তোমরা আমরা প্রিমিয়ামের মাধ্যমে জমা দিচ্ছি, সেই টাকাটা অনেকগুলা ব্যক্তির কাছ থেকে তারা প্রিমিয়ামের মাধ্যমে বা বিমার মাধ্যমে যে টাকাটা সংগ্রহ করতেছে, সেই টাকাটা তারা বড় দেশের বড় অর্থনৈতিক খাত গুলাতে তারা আবার ইনভেস্ট করতেছে, টাকাটা খাটাচ্ছে, ঠিক আছে? সেখানে দেশ বড় একটা ক্যাপিটাল পাচ্ছে, যে টাকাগুলো ছড়ায় ছিটে জনগণের হাতে থাকতো সেটা একটা মাধ্যমে একটা প্রসেসে এক জায়গায় চলে আসতেছে, সেটা আবার একটা প্রসেসে টাকাটা খাটানো যাচ্ছে। ঋণ এবং সমর্পণ মূল্যের সুবিধা, তুমি যদি ঋণ করে থাকো সেই ঋণের থেকে ঋণের টাকাটাও এটার মাধ্যমে পরিশোধ করতে পারবা। আর যদি সমর্পণ মূল্য, তুমি একটা বিমা চালাচ্ছো, চালাতে চালাতে তোমার মনে হলো এই বিমাটা তুমি আর কন্টিনিউ করতে চাচ্ছো না বা পারতিছো না, সেই ক্ষেত্রে বিমা কোম্পানির কাছে যা সারেন্ডার করলা, যে বললা যে এই বিমাটা আমি আর রান করতে চাচ্ছি না, এখান থেকে আমার টাকাটা ফেরত দেন, তখন তারা টাকাটা ফেরত দিয়ে দিবে। দ্যাট ইজ কল স্যারেন্ডার ভ্যালু বা সমর্পণ মূল্য, 4 নম্বরটা বলতেছি। আর 5 নম্বরটা হচ্ছে অন্যান্য সুবিধা প্রাপ্তি। বিমার এখন অন্যান্য বড় রাষ্ট্রগুলাতে বিমা ছাড়া ছেলেকে তোমার পড়ালেখা করাবে না, তোমাকে চিকিৎসা দিবে না, তোমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিবে না। তো আমাদের দেশে আসলে বিমার অবস্থাটা এত বেশি স্ট্রং অবস্থাতে আসে নাই, কিন্তু উন্নত কান্ট্রি গুলাতে বিমা ছাড়া তোমার কিচ্ছু হবে না। তুমি জব করতেছো, তুমি কাজ করতেছো, তোমার অটো টাকাটা বিমাতে জমা হয়ে যাচ্ছে, তাহলে তোমার ছেলের পড়ালেখার জন্য তোমার টেনশন করতে হচ্ছে না, চিকিৎসার জন্য টেনশন করতে হচ্ছে না, তোমার যে কোনো মুহূর্তে বেকারত্ব আসতেছে সেটার জন্য তোমার সমস্যা হচ্ছে না, এগুলা অটোমেটিক ভাবে ওখানে অ্যাড হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তখন তোমার সোশ্যাল সিকিউরিটি আলটিমেট ভাবে তোমার কি হবে, বেড়ে যাবে। ওকে ওকে, তো দেখো, তারপরে আসলে সাময়িক বিমাপত্র। সাময়িক মানে স্বল্প সময়ের জন্য, এটা হল এটাকে আমরা বলতে পারি শর্ট এবং মিড টার্ম, শর্ট এবং মিড টার্ম বলতে পারি। স্বল্প মেয়াদে অর্থাৎ 3 মাস থেকে 5 বছরের জন্য
যে বিমাপত্র খোলা হয় তাকে সাময়িক বিমাপত্র বলে। যদি উক্ত মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা যায়, তবে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদের বিমা কোম্পানি বিমাকৃত অর্থ প্রদান করে। ক্লিয়ার? 3 থেকে 5 বছরের জন্য এই বিমাটা করা হয়ে থাকে। এই সময়ের মধ্যে যদি বিমা গ্রহীতা যে বিমাটা গ্রহণ করছে বা বিমা গ্রহণকারী ব্যক্তি যদি মারা যায়, তার মনোনীত ব্যক্তিকে এই টাকাটা প্রদান করা হবে। কিন্তু ওই সময়ের মধ্যে যদি উক্ত ব্যক্তি মারা না যায়, সেই ক্ষেত্রে বিমা কোম্পানি কোনো অর্থ প্রদান করে না। এটা মনে রাখবা, সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে যদি মারা না যায় তাহলে বিমা কোম্পানি এখানে টাকা প্রদান করবে না। প্রাপ্ত প্রিমিয়াম বিমা কোম্পানির লাভ হিসাবে কি হবে, গণ্য হবে। এক্ষেত্রে প্রিমিয়াম সাধারণত একবার বা কয়েকটা সমান কিস্তিতে পরিশোধ্য এবং প্রিমিয়ামের হার এখানে যথেষ্ট কম হয়ে থাকে। এ ধরনের বিমাপত্র সাধারণত মুনাফাবিহীন হয়ে থাকে, এখান থেকে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না, যে টাকাটা আসবে ওই টাকাটাই দেওয়া হয়ে থাকে। ক্লিয়ার? এখানে আমি সাম আপ করি, এখানে 3 থেকে 5 মাসের জন্য বিমাটা করা হয়ে থাকে, এবং এর মধ্যে যদি ওই ব্যক্তিটা মারা যায় যার জন্য বিমাটা করা হচ্ছে, তাহলে তার এগেনস্টে বিমার যে টাকাটা সেটা হচ্ছে তার মনোনীত ব্যক্তিকে দেওয়া হয়। যদি ওই সময় ওই ব্যক্তি মারা না যায়, বিমা গ্রহণকারী ব্যক্তি যদি মারা না যায়, সেক্ষেত্রে কোনো টাকা বিমা কোম্পানি প্রদান করে না, কারণ এটা হচ্ছে বিমা কোম্পানির ওয়ান কাইন্ড অফ প্রফিট বা লাভ। ঠিক আছে? আর যদি ওই ব্যক্তিটা মারা যায় বা তাহলে তাহলে সে যে টাকাটা রাখছে সেই পরিমাণ টাকায় তার মনোনীত ব্যক্তিকে প্রদান করা হয়ে থাকে, কারণ এটা হচ্ছে মুনাফাবিহীন। এই এই বিমাপত্রটা মূলত মুনাফাবিহীন, এখানে কোনো মুনাফা দেওয়া হয় না। কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার এটা শর্ট স্যার এটা শর্ট টার্ম মানে স্যার এই জিনিসটা স্যার একটু মানে লস হয়ে যায় না স্যার আমাদের জন্য, মানে স্যার যারা বিমা গ্রহীতা তাদের জন্য স্যার একটু লস হয়ে যায় না স্যার, যে মানে 3 থেকে 5 বছরের মধ্যে আমি যদি মারা না যাই তাহলে তো স্যার তিন পুরো থেকে পাঁচ টাকাটাই বছর না তিন থেকে পাঁচ স্যার তিন মাস মাস দেড় মাস থেকে, কারণ তিন এটা মাস হলো থেকে 5 বছর এটা হচ্ছে মূলত উচ্চ ঝুঁকি সম্পন্ন যে ব্যক্তিগুলো আছে তারা এই বিমাপত্রটা গ্রহণ করে। ঠিক আছে? তা লস তো হবেই, তুমি তোমার তো কাজই রিস্ক ম্যানেজমেন্ট, ঝুঁকি ব্যবস্থাপনাই তো তোমার কাজ। ঠিক আছে? তোমার যদি না মারা যায় তুমি সম্পূর্ণ টাকায় পেয়ে যাচ্ছ, আর তুমি মারা গেলে দিবা না, এটা তো হয়? কারণ তুমি যদি 100 জনের বিমা করো, হয়তো 5 জন মারা গেল, আর 95 জন তো মারা যাবে না, সেটা কই যাবে ওই টাকাটা? তার ওটা জি কই স্যার যাবে? জি স্যার কথা বুঝো নাই? ওটা স্যার আমার পকেট আমার পকেটেই আসবে স্যার। তাহলে তোমাকে মানতে হবে স্যার। আচ্ছা, সাময়িক বিমাপত্রের যে বৈশিষ্ট্যগুলো সেটা দেখো, মানে এরূপ বিমাপত্রে যে সকল ব্যক্তিদের মধ্যে উপযোগী তা নিম্নে উল্লেখ করা হলো। ঝুঁকিপূর্ণ কাজে গমনকারী কোনো ব্যক্তি, ঝুঁকিপূর্ণ কাজ, এই কাজটা অনেক ঝুঁকিপূর্ণ, এখানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি, সেটা হতে পারে। সিয়াম 20 মিনিট পর ক্লাসে আসতেছে, ওকে কি অ্যালাউ করবো? তোমরাই বলো, তোমার তো ফ্রেন্ড। স্যার কয় স্যার মিনিট? 20 মিনিট? স্যার আপনি হচ্ছেন স্যার হোস্ট, এখন স্যার না আপনি না, কি স্যার তোমরাই আপনার বলো উপর যে এটা কি হওয়া উচিত। এখন 20 মিনিট গন, কি স্যার করা? আপনি স্যার যা করবেন স্যার আমরা কি বলবো স্যার আপনার না উপর না, তো আমরা কথা কথাটা তুমি বুঝো যে একটা 20 মিনিট পর একটা জি ছেলে স্যার ক্লাসে আসেছে, অনলাইন ক্লাসে। আচ্ছা, স্বল্প আয় অথচ ভগ্ন স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি, স্বল্প আয় তার আয়টা হচ্ছে কম কিন্তু তার স্বাস্থ্যটা হচ্ছে ভগ্ন স্বাস্থ্য, মানে ভঙ্গনশীল তার স্বাস্থ্যের অবস্থা, সেই অবস্থায় নিজের অবর্তমানে সন্তানদের পড়ালেখা বা মেয়ের বিবাহের জন্য দুশ্চিন্তাগ্রস্ত কোনো ব্যক্তি, সে মনে করতেছে সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, যদি সে মারা যায় তার ছেলে মেয়ের পড়ালেখার কি হবে ওটা একটা ব্যাপার। আরো একজন আসছে, মোরসালিন চৌধুরী। আচ্ছা, আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে। তো নিজের অবর্তমানে ছেলেদের পড়ালেখা বা মেয়েদের বিবাহের জন্য দুশ্চিন্তাগ্রস্ত কোনো ব্যক্তি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওই কাজটা করা হয়ে থাকে। আরেকটা হচ্ছে দেখো, কোন ঋণ গ্রহীতা যে তার মৃত্যুর পর বন্ধকী সম্পত্তি রক্ষার প্রত্যাশী ইত্যাদি, কোন একটা ঋণ গ্রহীতা যে ঋণটা গ্রহণ করছে, ঋণটা পরিশোধ করার সক্ষমতা তার ওই মুহূর্তে নাই, সেটা বিমা গ্রহণ করছে, যে বিমার ফলে তার যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা সে যদি মারা যায়, তার যে স্থায়ী সম্পত্তি ওখানে মর্টগেজ দেওয়া আছে বা বন্ধক রাখা আছে, সেই বন্ধকের যে টাকাটা সেটা যেন ওই বিমা কোম্পানি থেকে আসে পরবর্তীতে, এটা দ্বারা যেন আমরা কি করতে পারি, কাভার আপ করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছো? স্যার কোনো সমস্যা আছে এখানে?
স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, এটা কি স্যার মূলত ভিআইপি দের জন্য করা হয় নাকি স্যার না যারা বিভিন্ন? না না, এটা বলাই হচ্ছে ঝুঁকিপূর্ণ, যারা যারা দুশ্চিন্তাগ্রস্ত যে এই জায়গা থেকে আমার এই ধরনের একটা অঘটন ঘটতে পারে, মেয়ের পড়ালেখার জন্য দুশ্চিন্তাগ্রস্ত, মানে তার ফাইন্যান্সিয়াল অতটা সাপোর্ট নাই বা পরবর্তীতে অনেক টাকা লাগবে, সেই টাকাটা সে কই পাবে, ওটা একটা হতে পারে। যে ভগ্ন স্বাস্থ্যের অধিকারী, যে মুহূর্তে সে মারা যেতে পারে সে মনে করতেছে, আর সে ঝুঁকিপূর্ণ কাজে কোনো ব্যক্তি, সে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে, এই ঝুঁকিপূর্ণ কাজটা সাকসেসফুল, মিশন সাকসেসফুল হলে ভালো, না হলে তার বড় ধরনের একটা ক্ষতি হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে সে করতে পারে। আর একটা কিছু ব্যাপার আছে, যারা ঋণ ঋণ গ্রহিতা ঋণ গ্রহণ করছে, সে মনে করছে যে টাকাটা এটার এগেনস্টে যে টাকাটা সেটা আমি পরিশোধ করতে পারবো না, আমি যদি মারা যাই তাহলে আমার ফ্যামিলির কি হবে, এই জিনিসটা আর তারা পাবে না, সেই ক্ষেত্রেও তারা এটা করতে পারে। ওকে, বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। এখন ওকে, তারপরে দেখো যৌথ বীমা বা যুগ্ম বীমাপত্র। যৌথ বা যুগ্ম বীমাপত্র, দেখো যে বীমা ব্যবস্থায় একই পলিসির আওতায় একাধিক ব্যক্তির জীবনকে বীমা করা হয় তাকে যৌথ বীমা বলে। এই ধরনের বীমা পলিসিকে বহু জীবন বীমাপত্র বা যৌথ জীবন বীমাপত্র বলা হয়ে থাকে। জীবন বীমার শুরুতে একক জীবন বীমাপত্রের প্রচলন ঘটলেও পরবর্তীতে এর পাশাপাশি যৌথ জীবন জীবনপত্রের বীমাপত্রের প্রচলন ঘটে। অর্থাৎ এই বীমাপত্রে একটা বীমাপত্রের মধ্যে অনেকগুলো লোক সংযুক্ত হয়ে বা সম্পৃক্ত হয়ে এই বীমাপত্রটি খোলা হয়ে থাকে, সেই বীমাটাকে বলা হচ্ছে যৌথ বা যুগ্ম বীমাপত্র, ঠিক আছে, বা জয়েন্ট ইন্স্যুরেন্স। তো এম এন মিশ্র সাহেব যেটা বলছে, দেখো যৌথ বীমাপত্র বীমাপত্রে এমন যা একক বীমাপত্রের আওতায় একাধিক জীবনের ঝুঁকি গ্রহণ করে। তাহলে একক বীমাপত্র, বীমাপত্রটা হচ্ছে একটা, কিন্তু ওই বীমাপত্রের আওতায় একাধিক জীবন, মানে ওইটার মধ্যে যতগুলা লোকের তুমি নাম অ্যাড করবা সবগুলা লোকেরই জীবনের জন্য এই বীমাটা করা হয়ে থাকে বা জীবনের ঝুঁকিটা তারা কি করে বহন করে। তাহলে জয়েন্ট লাইফ পলিসি কাভার্স মোর দেন ওয়ান লাইফ আন্ডার এ সিঙ্গেল পলিসি। জয়েন্ট লাইফ পলিসি, জয়েন্ট লাইফ পলিসি, পলিসি মানে একটা বীমাপত্র, কাভার্স মানে সে হলো কাভার করে মোর দেন ওয়ান লাইফ, মানে একের অধিক জীবনকে কি করে কভার করে, আন্ডার এ সিঙ্গেল পলিসি, একটা একটা বীমাপত্রের মাধ্যমে। আচ্ছা, এটা বহু জীবন বা যৌথ জীবন বীমাপত্রের দাবি পরিশোধের ভিত্তিতে নিম্নোক্ত দু ধরনের হয়ে থাকে। প্রথম জীবন বীমাপত্র, শেষ উত্তরজীবীর বীমাপত্র। কথাটা বুঝতে পারছো? প্রথম জীবন বীমাপত্র আর শেষ উত্তরজীবী বীমাপত্র। এখানে যেহেতু যৌথ বা কম্বাইন বা জয়েন্ট বীমাপত্র করা হচ্ছে, জীবনের জন্য বীমাটা করা হচ্ছে, সেই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে প্রথম জীবন বীমাপত্র, ওই যতগুলো ব্যক্তি আছে তার মধ্যে যদি একটা ব্যক্তি মারা যায় তাহলে এটা বীমা দাবিটা পরিশোধ করা হয়ে থাকে, একটা এটা একটা সিস্টেম বা এটা একটা নিয়ম। আর একটা হচ্ছে শেষ উত্তরজীবী, ওটার মধ্যে যতগুলা লোক আছে সবগুলাই আস্তে আস্তে মারা যেয়ে যেয়ে একদম সর্বশেষ ব্যক্তিরা যেদিন মারা যাবে তাদের যে উত্তরাধিকারী আছে বা উত্তরসূরি আছে বা হচ্ছে তাদের যে মনোনীত ব্যক্তি আছে তাদেরকে এই টাকাটা পরিশোধ করা হয়ে থাকে। কোনো সমস্যা স্যার? প্রথম জীবন বীমা পত্র যেমন কি স্যার আমরা তিন বন্ধু মিলে স্যার একটা জীবন বীমা করলাম, এখন স্যার সবার উপর আমার নাম, মানে স্যার আমি যদি মারা যাই তাহলে স্যার তোমার প্রথম জীবন বীমা? না না না, ওইটা বিষয় না, তোমার প্রথম বলে ওইটা না, যে প্রথম যে কেউ একজন মারা গেলে হইছে, ওকে, মানে ওইটার মধ্যে যে কেউ যে প্রথমে মারা যাবে সে মারা যাওয়ার সাথে সাথে ওই বীমাটা ওখানে ডিসমিস, তোমার বীমা দাবিটা পরিশোধিত হবে তোমাদের। আর একটা শর্ত হচ্ছে যে না, এখানকার মধ্যে একদম শেষ যে ব্যক্তিটা বেঁচে থাকবে উনি মারা যাওয়ার পরে এটার বীমা দাবিটা পরিশোধ করা হবে এবং এই টাকাটা তাদের মনোনীত ব্যক্তিকে দেওয়া হবে, দুইটাই হয়ে থাকে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরেরটা দেখো গোষ্ঠী বীমা। কি বীমা এটা? গোষ্ঠী বীমা বা গ্রুপ লাইফ লাইফ ইন্স্যুরেন্স বা লাইফ হেলথ ইন্স্যুরেন্স যেটাই বলো সেটা। যে বীমা ব্যবস্থায় একটা বিশেষ গোষ্ঠীকে জীবনকে একক বীমাপত্রের অধীনে বীমা করা হয় তাকে গোষ্ঠী বীমা বলে। তাকে কি বীমা বলে? তাকে গোষ্ঠী বীমা বলে। সাধারণত একই স্থানে কর্মরত কর্মীদের জন্য এই ধরনের বীমা করা হয়ে থাকে। নিয়োগকর্তা এই ধরনের বীমা করে কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারে। অবশ্য সমবায় বা সংগঠনের সদস্যদের জন্য এ ধরনের বীমা করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম মৃত্যু ঝুঁকির বিপক্ষে এ ধরনের বীমা চালু করা হলেও পরবর্তীতে কর্মীদের অসুস্থতা পঙ্গুত্ব এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। জর্জ ই রেজা বলেছেন, গোষ্ঠী জীবন বীমা হলো
জীবন বিমার এক এমন এক গুরুত্বপূর্ণ ধরন যা একটা সামগ্রিক চুক্তির অধীনে অনেক সংখ্যক জীবনের নিরাপত্তা দেয়। গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্রম অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স দ্যাট প্রোভাইডস লাইফ ইন্স্যুরেন্স অন এ নাম্বার অফ পার্সন ইন এ সিঙ্গেল মাস্টার অফ কন্ট্রাক্ট। অর্থাৎ এখানে ছোট্ট একটা কন্ট্রাক্টের মাধ্যমে ওখানে যে গ্রুপ অফ পিপল থাকে বা একটা গোষ্ঠীকে তাদের জীবনের নিরাপত্তার জন্য এই বিমাটা করা হয়ে থাকে। মানে গ্রুপ অফ পিপল যেমন হইতে পারে আমাদের কলেজের সবগুলা স্টুডেন্টের জন্য গ্রুপ স্টুডেন্ট গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স আমরা করতে পারি। এর আওতায় আমাদের কলেজে যতগুলো শিক্ষার্থী আছে বা ছাত্ররা আছে বা তোমরা যারা আসো তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে সর্বোচ্চ সংখ্যক একটা টাকা পর্যন্ত তারা কি করবে এই বিমা কোম্পানি কাভার আপ করবে। তাহলে এখন কি হচ্ছে, তাহলে আমাদের কলেজের নাম্বার অফ স্টুডেন্টের মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট এখানে যারা খুব বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তারা এই সুবিধাটা নিতে পারতেছে, ঠিক আছে। এর মধ্যে কি হচ্ছে, তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তি চলে আসতেছে যে ঠিক আছে যে কোনো সমস্যা হলে এটার জন্য আমার বিমা আছে। তাহলে তোমার এটার জন্য খরচটাও খুব নগণ্য। হয়তো দেখা যাচ্ছে যে তুমি একজন স্টুডেন্ট বা তুমি হয়তো বৎসরে হয়তো 200 টাকা দিচ্ছ, 1 বছরে 200 টাকা দিচ্ছ, এই 200 টাকার জন্য তোমার যদি কোনো বড় ধরনের অসুস্থতা হয়ে যায় সর্বোচ্চ সংখ্যক 1 লক্ষ টাকা পর্যন্ত বিমা কোম্পানির তোমাকে কাভার আপ করতেছে, ঠিক আছে, কাভার আপ করতেছে। কারণ এই 5,000 স্টুডেন্ট সবাই তো অসুস্থ হবে না, সবাই তো হসপিটালাইজ হবে না, সবাই তো ভর্তি থাকবে না, সবার তো বড় ধরনের চিকিৎসার প্রয়োজন হবে না। কিছু এখানে টার্মস এন্ড কন্ডিশন থাকবে, ওইটা হলে তারা টাকাটা দিবে। সেই টার্মস এন্ড কন্ডিশনে গেলে তুমি টাকাটা পাচ্ছ। পাওয়ার পরে হচ্ছে কি, তোমার ফ্যামিলিটা এই সময়টা একটু স্বস্তিতে থাকতেছে যে এই সময় এটা আমরা আমাদের বিয়ের করতে হইলো না, এটা কি করলো বিমা কোম্পানি করলো, এটা আমাদের ভার্সিটিতে এটা ছিল, এটা আমিও দিয়ে আসছি, এটা অনেক বড় একটা বিষয়। যদিও রেসিডেন্সিয়ালে হয়তো দেখা যাচ্ছে যে অনেক বড় বড় মানুষের ছেলে মেয়েরা পড়ে, ঢাকাতে যারা আছে বড় বড় চাকরিজীবী ব্যবসায়ী, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে পেলেরাও যারা ইন্টারমিডিয়েট পড়তে আসে তারা তো আছে, আছে না? তো এই বিষয়টা সবার জন্য কল্যাণ বা মঙ্গল। আচ্ছা দেখো গোষ্ঠী, হ্যাঁ বলো স্যার। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার, মানে স্যার আপনি যেটা বললেন আমাদের কলেজে বোধ হয় বেস্ট, বাট স্যার একটা টাইম পরে তো আমরা বের হয়ে যাব, তখন কি স্যার ওটা আমাদের কাছে রিফান্ড করা হবে নাকি স্যার ওটা বিমা কোম্পানির কাছে থেকে যায়? এটা এটা রিফান্ডেবল না, গোষ্ঠী বিমার ক্ষেত্রে রিফান্ডেবল না, কারণ এখানে তোমার কিছু না কিছু সংখ্যক লোক এখানে অসুস্থ হবেই, তারা তো সুবিধা দিচ্ছে না। যদি এখানে 2,000 স্টুডেন্ট অসুস্থ হয় 2,000 কে ওরা সুবিধা দিতে হবে, এটা বড় ধরনের ঝুঁকি না? তাহলে এটা স্বল্প মেয়াদী, মনে রাখবে এটা স্বল্প মেয়াদী, এটার ক্ষেত্রে রিফান্ডেবল না, এটা হচ্ছে বিনিয়োগ না, এটা ঝুঁকির বিপক্ষে তুমি করতেছো এবং এখানে তারা অনেক বড় একটা ঝুঁকি নিচ্ছে। 5,000 মানুষ বা 3,000 মানুষ মানুষের জন্য ঝুঁকিটা নিচ্ছে, তাহলে তুমি মাত্র 200 টাকা দিছো, হবে না? এই ধরনের বিমার নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। এক্ষেত্রে গোষ্ঠী বিমার অনেক মানুষের জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয়। নিয়োগকর্তা প্রতিষ্ঠান নিয়োজিত কর্মীদের জন্য সাধারণত এরূপ বিমা করে থাকে। এক্ষেত্রে বিমাপত্রের সাথে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর বিবরণ সমেত একটি তালিকা সংযুক্ত করতে হয়। যদি মারা যায় কেউ তার তালিকাটা দিতে হবে। এক্ষেত্রে প্রত্যেকের বিমাকৃত অঙ্ক পূর্ণভাবে পৃথকভাবে নির্ধারণ করে গড় হারে প্রিমিয়াম ধার্য করা হয়। আচ্ছা, তালিকাভুক্ত কোনো ব্যক্তিতে বিমা গ্রহীতা মারা গেলে এক্ষেত্রে বিমা চালু থাকে এবং এই ধরনের বিমাপত্র সাময়িক বা মেয়াদী হতে পারে, শর্ট টাইমে হতে পারে বা মেয়াদী হতে পারে। সাময়িক হলে প্রতি বছর নবায়ন করা যায়, সাময়িক যদি হয় যে এই বছর হচ্ছে এই 1 বছরের জন্য আমি করছি, 2020-এর জন্য, 20 শেষ, 21 সাল শুরু হলো, আমি নতুন করে নবায়ন করলাম 21 সাল পুরো বছর সালটার জন্য বা পুরো সময়টার জন্য। 21 শেষ যখন 22-এ শুরু হচ্ছে, 22 সালের জন্য আমি পুরোটা সময়ের জন্য আবার করতেছি, ক্লিয়ার? এইভাবে এটা রান করা যায়। আচ্ছা দেখো, জীবন বিমা চুক্তি সম্পাদনের কিছু প্রক্রিয়া আছে, সেই বিষয়গুলো আমি বলি। প্রক্রিয়াটা প্রসেস কিটের মাধ্যমে আমরা জীবন বিমা চুক্তিটা করতে পারি, সেই বিষয়গুলো দেখো। প্রথমত বিমা কোম্পানি তোমাদেরকে কি দিবে, প্রস্তাব দিবে। প্রথমত বিমা কোম্পানি বিমা বিমা গ্রহীতাকে প্রস্তাব দিবে, যে কোনো ব্যক্তিকে প্রস্তাব দিবে যে আপনারা 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 হচ্ছে বিমাটা করেন। তারপরে পরবর্তীতে দেখো তুমি প্রস্তাবটা কি করবা, বিবেচনা করবে, তুমি প্রস্তাবটা কি করবা, বিবেচনা করবা। তারপরেরটা হচ্ছে দেখো ডাক্তারি পরীক্ষা রিপোর্ট সংগ্রহ। ডাক্তারি পরীক্ষা রিপোর্ট সংগ্রহটা হচ্ছে ডাক্তার যারা আছে তারা হচ্ছে তোমার ফিজিক্যাল রিপোর্টটা
তারা নিবে। অর্থাৎ তুমি যদি সম্মত হও যে আমি বিমা করতে আগ্রহী, তাহলে তোমাকে নিজেই বলবে যে আপনারা একটা রিপোর্ট তৈরি করে আমাদের কাছে জমা দেন, আবার হচ্ছে বিমা কোম্পানিও তাদের নিজস্ব দপ্তর দ্বারা আবার পরীক্ষা নিরীক্ষা করে তারা রিপোর্টটা সংগ্রহ করবে যে আসলে ওই ব্যক্তির কোনো অসুখ বিসুখ আছে কিনা। বিমা প্রতিনিধির কাছে রিপোর্ট সংগ্রহ করবে, বিমা প্রতিনিধিরা কি করবে, রিপোর্ট সংগ্রহ করবে তোমার ইন্টারনাল এক্সটার্নাল, তুমি কাদের সাথে মেশো, তোমার ফ্রেন্ডরা, তোমার লাইফ স্টাইলটা কি, সবকিছু সম্বন্ধে তারা তথ্যটা নিবে, প্রয়োজনে অতিরিক্ত তথ্য সংগ্রহ করবে। ওই ছাড়াও যদি আরো এক্সট্রা ইনফরমেশন লাগে সেটাও তারা সংগ্রহ করবে। বয়সের প্রমাণপত্র, অর্থাৎ তোমার এজটা ঠিক আছে কিনা সেটা প্রমাণপত্র হিসেবে তোমার বার্থ সার্টিফিকেট নিবে, তোমার এসএসসি বা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, এগুলো নিয়ে তারা ওটা প্রুফ করবে। প্রস্তাবটা বিবেচনা, প্রস্তাবটা নির্বাচন, প্রস্তাবটা যখন তুমি নির্বাচন করবা বা সিলেক্ট করবা, তখন কি করবে, বিমা কোম্পানি প্রস্তাবটা গ্রহণ করবে এবং স্বীকৃতি দিবে। সর্বশেষ হচ্ছে দুইটার মধ্যে দুটা, বিমাকারী প্রতিষ্ঠান প্রস্তাব দিল, বিমা গ্রহীতা প্রস্তাবটা গ্রহণ করলো, এবং পরবর্তীতে এটা লিখিত চুক্তির মাধ্যমে বা ফর্মটা ফিল আপ করার মাধ্যমে এটা কি পাইলো, এই প্রস্তাবটা স্বীকৃতি পাইলো। এই প্রস্তাবটা কি পাইলো, স্বীকৃতি পাইলো। আর সর্বশেষ হচ্ছে বিমাপত্রটা কি করলো, তারা প্রদান করলো। এটা কি বুঝতে পারছো না পারো নাই? আমার সৌভাগ্য হয়েছিল আমি ওই ব্যাচটাকে পড়াইছি, আমার কেরিয়ার শুরুই হয়েছে টিচিং এর ওইটা দিয়ে। হ্যাঁ, তো ওই সময় এই প্রশ্নটা আমি ওদেরকে দিছিলাম যে এই প্রশ্নটা তোমাদের বোর্ডে আসবে, তো মাশাল্লাহ এই প্রশ্নটা আসছিল। তো আমার কিছু প্রশ্ন সিলেক্ট করা ছিল, হয়তো 15টা না 20টা দিছিলাম ওদের, হচ্ছে রচনামূলক প্রশ্ন। তার মধ্যে ওদের প্রশ্ন লিখতে হয়েছে কটা, 6টা, 6টা প্রশ্ন লিখতে হয়েছে, 6 দশে 60, আর সংক্ষিপ্ত প্রশ্ন ওদের লিখতে হয়েছে 8টা, 5 আটে 40। তাহলে 6 আর 8 এই হলো ওদিকে 40 মার্কস, ওদিকে 60 মার্কস, এই হলো 100 মার্কসের পরীক্ষা তারা দিছে। ঠিক আছে, তখন কি নৈবিত্তিক ছিল না? না না, ওদের নৈবিত্তিকও ছিল না, ওদের হচ্ছে এই ফাইন্যান্স এর নৈমিত্তিক ছিল না, একদম ওরা লিখিত পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা বুঝতে পারছি নাকি? জি স্যার। এই চ্যাপ্টারে আমরা কি কি শিখলাম, বলো স্যার। জীবন বিমা কাকে বলে স্যার? দেখো, জীবন বিমা প্রকারভেদ এই যে এটাতে, মানে এই লেকচারে আমি যেটা শিখাইছি সেটা হচ্ছে তোমার আজীবন বিমাপত্র। আমি আবার সাম আপ করি, আজীবন বিমাপত্রটা হচ্ছে সারা জীবনের জন্য, যে বিমা গ্রহীতা যে বিমাটা গ্রহণ করবে সে ওই যতদিন বেঁচে আছে ততদিনের জন্য, এটার জন্য তার পোষ্যরা টাকাটা পাবে, যার মনোনীত ব্যক্তিরা পাবে, এটাকে বলা হচ্ছে আজীবন বিমাপত্র। এটা সিঙ্গেল কিস্তিও হইতে পারে, একাধিক কিস্তিও হইতে পারে। তারপরে আসলো মেয়াদি বিমাপত্র। মেয়াদি বিমাপত্রের মেয়াদি মানে নির্দিষ্ট একটা মেয়াদ থাকবে, নির্দিষ্ট একটা সময় নির্ধারণ থাকবে, ওটাকে বলা হচ্ছে মেয়াদি বিমাপত্র। ধরো 5 বছর 10 বছর, এটা মেয়াদি। আচ্ছা, সাময়িক বিমাপত্রটা হচ্ছে, এটা হচ্ছে লং টার্ম না, এটা নির্দিষ্ট সময়ের জন্য, 3 থেকে 5 বছরের জন্য, 3 থেকে 5 বছরের জন্য এই বিমাটা করা হয়, এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন ব্যক্তিবর্গের আসলে তারা এই বিমাটা করে। এটার এগেনস্টে বিমা কোম্পানি কোনো ম্যাচিউর হওয়ার পরে কোনো টাকা ফেরত দেয় না। আচ্ছা, তারপরে আসলো কি, যৌথ বা যুগ্ম বিমাপত্র। আচ্ছা, যৌথ বা, আচ্ছা এখানে এই জিনিসটা দুইবার আসছে, এটা যৌথ, বা যুগ্ম বিমাপত্রটা হচ্ছে আমরা কয়েকজন মিলে ছোট একটা গ্রুপ আমরা এই বিমাটা করতে পারি। এটা দুইজন, দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে প্রথম ব্যক্তির মৃত্যুতেও হতে পারে এবং শেষ যে উত্তরাধিকারী তার মৃত্যুতেও হতে পারে। তার প্রথম ব্যক্তি মারা গেলেও এটা বিমাটা পরিশোধ হয়, এবং শেষ যে ব্যক্তিটা আছে সে মারা গেলেও এখানে বিমাটা পরিশোধিত হয়। মানে দুইটা সিস্টেমে করা হয়ে থাকে, যেটা রুলসটা, যে নিয়মটা তোমরা উল্লেখ থাকবে সেটাই তারা এখানে চলে আসবে। তারপর হচ্ছে গোষ্ঠী বিমা। গোষ্ঠী বিমাটা হচ্ছে গ্রুপ অফ পিপল, এটা অনেক বড় সংখ্যক গ্রুপ। যেমন অনন্ত জলিল সাহেবের, ওনার যে এজে গ্রুপ, এখানে ওয়ার্কার সংখ্যা আছে 12,000। উনি যদি মনে করে এই 12,000 যারা আমার এখানে কর্মী আছে বা যারা ওয়ার্কার আছে তাদের সবার জন্য আমরা এই বিমাটা করি, তাহলে ওনারা করতে পারে। ইভেন মনে হয় ওনার কোম্পানিতে আছে, তো এটা হইতে পারে। যেমন আমাদের ভার্সিটিতে আমরা 15,000 স্টুডেন্ট ছিলাম ওই সময়, বা 12,000 ছিলাম, আমাদের গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স ছিল, সবগুলো স্টুডেন্টের জন্য ছিল। ঠিক আছে, আবার বয়স নির্ধারণ ছিল, যাদের বয়স 30-এর মধ্যে, 30 বছরের পরে এখানে অ্যালাউ করা হয়নি। অনেকে আছে যারা MBA করতে আসছে, অনেক বছর চাকরি করে এটা আসছে, অনেকে আবার BHC করতে আসছে,
বা অনেকে একটা প্রফেশনাল ডিগ্রি নিতে আসছে, তাদের এটা আওতার মধ্যে আনেনি। ওটা সবকিছু রুলস এবং রেগুলেশন উল্লেখ করা ছিল। তারপরেটা বলা হচ্ছে জীবন বিমা চুক্তি সম্পাদনের প্রক্রিয়া। এটা প্রথমত অফার করে, তারপরে তুমি অফারটা দেখবা, তারপরে তারা তুমি যদি করতে চাও, তারপর ডাক্তারি পরীক্ষা, এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারপরে তারা প্রতিনিধি, বিমা প্রতিনিধি তোমার সম্পর্কে তথ্য নিবে এবং তারা প্রয়োজনে অতিরিক্ত তথ্য সংগ্রহ করবে। তারপরে তুমি যদি এই বিমাপত্রটা গ্রহণ করে থাকো, গ্রহণ করলা, গ্রহণ করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে চূড়ান্ত ভাবে তুমি এটা নির্ধারণ করলা, চূড়ান্ত ইয়াটা কখন পাবে, তখনই পাবে যখন এটা তুমি বিমাপত্রটা গ্রহণ করে ওর বিমার যে ফর্মটা আছে ফিল আপ করলা এবং প্রিমিয়ামটা প্রদান করলা, তখন এটা হয়ে যাবে। তো এইভাবে এইভাবে বিমা চুক্তিটার কি হয় সম্পাদিত হয়। তো মূলত এটাই হচ্ছে এই চ্যাপ্টারের বিষয়। এই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন বরাবরই আসে, আসবেই, আসতেই থাকবে। তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ে যাবা। লাইফ ইন্স্যুরেন্স খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে একটা প্রশ্ন বোর্ডে, টেস্টে, প্রি টেস্টে, যেখানে যেকোনো জায়গায় যাও তোমাদের প্রশ্ন থাকবে, মাস্ট। তো প্রশ্ন থাকলে তোমরা কয়েকটা প্রশ্ন দেখলে, আর এই যে মেয়াদি, আজীবন, সাময়িক, এই বিষয়গুলো কি এবং এটার মধ্যে যে শর্তগুলো আছে এগুলো ঠিকঠাক মতো বুঝে যদি প্রশ্নটা টু দা পয়েন্টে লিখতে পারো একটু করে, তাহলে স্যার 8-10 পাবা, 10ও পাবা, 9ও পাবা, কারণ বিমাতে মার্কস কাটে না নর্মালি যদি টু দা পয়েন্টে লিখতে পারো। আর না লিখতে পারলে 0, ভুলভাল লিখলে একদম 0 দিয়ে দিবে, কিছু করার নেই। স্যার ম্যাথের মতো অনেকটা অনেকটা তাই, কারণ এখানে আমাদের ইন্স্যুরেন্সটা খুবই এখানে গুরুত্ব বহন করে। ওকে, তো তোমরা আসো হচ্ছে 9 জন, মোটামুটি ক্লাসে 9 জন আসো। আমি তো জানি যে অনেকে ঘুমাচ্ছ, তো সমস্যা নাই। এখন সিয়াম সাহেব পড়ালেখা করো, এই বিষয়গুলো পড়ো। নেক্সট ক্লাসে তোমাদের ছুটির পরে যেহেতু তোমাদের কিছু প্রশ্ন করা হবে একদম ইনস্ট্যান্ট, মানে যতগুলো পড়াইছি আমি ইনস্ট্যান্ট প্রশ্ন করবো। তোমরা পুরা বিমা এবং হচ্ছে ব্যাংকিং এর একটু সাম আপ করো, কিছু কোশ্চেন বা কিছু বিষয় আমি জানতে চাইতেই পারি, তাই তো? এই বিষয়টা জানতে চাইবো, তোমরা আমি আশা করি তোমাদের অ্যান্সার করতে পারো, ঠিক আছে? যেহেতু তোমাদের হয়তো কাল থেকে ছুটি হয়তো হতে পারে, 21 তারিখ থেকে বন্ধ যদি হয় তাহলে হবে নোটিশ অনুযায়ী আর কি, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।